ভারতে বাংলাদেশি তরুণী নির্যাতনের ঘটনায় টিকটক হৃদয় সহ 6 জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানীর তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার শহীদুল্লাহ। ভিকটিম ও আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে গত রাতে ওই তরুণীর বাবা হাতিরঝিল থানায় পর্নোগ্রাফি ও মানব পাচার আইনে মামলা করেছেন। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। 2 সপ্তাহ আগে ভারত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীর নির্যাতনের ছবি ভাইরাল হয়। বিষয়টি পুলিশ তদন্ত করে জানতে পারে নির্যাতনকারী টিকটক হৃদয় ঢাকার মগবাজারের বাসিন্দা, আর ভিকটিমও মগবাজারের ভাড়াবাসায় থাকেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। ওই তরুণীকে উচ্চ বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতের বেঙ্গালোর জৌনপল্লিতে বিক্রি করে হৃদয়। সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে বেঙ্গালোর পুলিশ। এ ঘটনায় হৃদয় সহ জড়িত 6 জনকে গ্রেপ্তার করে তারা। এদিকে বৃহস্পতিবার রাতে ভিকটিমের বাবা হাতিরঝিল থানায় পর্নোগ্রাফি ও মানব পাচার আইনে মামলা করেছেন। পুলিশ বলছে বেঙ্গালোর পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা হচ্ছে। ভিকটিমের বাবা বাদী হয়ে গতকাল হাতিরঝিল থানায় হৃদয়কে প্রধান আসামি করে এবং অন্যান্য আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন পর্নোগ্রাফি আইনে এবং মানব পাচার আইনে। আমরা জেনেছি এই ঘটনায় জড়িত সবাইকে বেঙ্গালুরু পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় আমরা ভিকটিম এবং আসামিদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এদিকে টিকটক হৃদয় ও তার এক সহযোগী বেঙ্গালুরু পুলিশের গুলিতে আহত হয়েছে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।